আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি কেরানীগঞ্জের সকল বাসী থেকে জনগণকে আমি বলবো, আমি ভাই বোনদেরকে বলবো, কেরানীগঞ্জের মা এবং আমার সন্তান সমতুল্য যারা আছেন, আগামী তরুণ প্রজন্ম যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি গঠন করেছেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য, তিনি সেটাই করেছিলেন। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাত থেকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আজকে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে যেয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ মৃত্যুবরণ করতে হয়, ষড়যন্ত্রকারীদের হাতে তাকে শহীদ মৃত্যুবরণ করতে হয়। দেশ নেত্রী বেগম খালেদা যে আপোষহীন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমি কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের সকল পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ এবং প্রত্যেকে গণতান্ত্রিক নোনা ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন আপনারা গত 7 জানুয়ারি আমি দামি স্বামী নির্বাচনকে বর্জন করেছেন, আপনারা ভোট প্রয়োগ করেন নাই, পরিবারকে সময় দিয়েছেন, ঠিক একইভাবে এই প্রহসনের উপজেলা নির্বাচন আপনাদেরকে বর্জন করতে হবে, কারণ এই অবৈধ সরকার, এই হাসিনা সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন পাগলেও কিন্তু এই বিষয়টা বিশ্বাস করে, সেই জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আপনারা মাথায় রাখেন, আমরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আমরা তার সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা বাংলাদেশের 63টি রাজনৈতিক দল, 18 কোটি জনগণ এবং 12 কোটি ভোটারকে ঐক্যবদ্ধ করে রাখার যে কারিসামাজিক নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সৈনিক। আমরা জীবন মৃত্যুকে ভয় করি না, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যেদিন জনগণ ভোট দিতে পারবে সেদিন জনগণের প্রতিফলন হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে এই জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। কথাটি যেমন আমরা বিশ্বাস করি